দেন, ওনাদের তো বলছে তার বাইরে একটা বলে বলা। হ্যালো, অনেকদিন পরে আবার বলুন না, তুমি একদম মনে কর তা হুড়ো করে গেছি, কি ঠুকে নাকাটা করি নাই, ঘরে যা আসলো নিয়ে গেছি, চলো কুয়াকাটা যাই একসাথে, যাও তোমার কতদিন আমি আর করছি, চলো এখন যাই যাই পুরা দিব না। কে পায়ে পাইছে মানে দূরে গেছে দেখেন আছে ভিডিও। হ্যাঁ হ্যাঁ গুপ্তদের খুঁজে পাইতে আইছে আপনি, ফাস্ট আমরা গুপ্তধাম ফার্স্ট আমরা পেয়েছি এবং ফার্স্ট এই জায়গায় উপস্থিত আমরা হয়েছি, এই জন্য আমরা লাগি ষষ্ঠ গ্রিল গুরু। হ্যাঁ আমরাই ফার্স্ট আপু, আপনার এই যে আমাদের তৃতীয় ধাপে ছাড়ছে, তৃতীয় ধাপে ছাড়ার পরও আমরা যে একটা গুপ্তধাম উদ্ধার করার যে প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতায় আমরা ফার্স্ট হয়েছি এবং সবার আগে আসছি, গুপ্তধাম আমরা আগে পেয়েছি। এখন এই গুপ্তধাম পেয়ে আপনার অনুভূতিটা একটু বলেন। এখন আপনি যে ইয়া করলেন, যা শিখলেন তা শিখা, আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমি যা শিখলাম, আমার উদ্দেশ্য হচ্ছে আমার স্কুলে যে শিক্ষার্থী আছে তাদের মাঝে আমি যেন কিছু দিতে পারি, যা শিখলাম তাদের মাঝে। আপনার প্ল্যান অনেক সুন্দর, আল্লাহ জানে আপনার সাকসেস করে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।